বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার। আর সবচেয়ে গরিব দেশ হওয়ার ভাগ্য বরণ করেছে আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ও গরিব দেশ হিসেবে এই দেশ দুটিকে নির্বাচিত করেছে। বিশ্বে 189টি দেশের এ তালিকায় বাংলাদেশ আছে 143 নম্বরে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গরিব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে 46 ধাপ সামনে, আর সবচেয়ে ধনী দেশ কাতার থেকে 142 ধাপ পেছনে আছে বাংলাদেশ। নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে বাংলাদেশ নিজের অবস্থান এই তালিকায় ধরে রেখেছে। সবচেয়ে ধনী ও গরিব দেশের তালিকা তৈরিতে বিবেচনা নেওয়া হয়েছে ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে হিসাব করা মোট দেশজ উৎপাদনের আকারকে। তালিকা অনুযায়ী পিপিপির ভিত্তিতে হিসাব করা মাথাপিছু জিডিপির আকার, যে দেশে যত বেশি সে দেশ তত ধনী। 2016 সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন থেকে প্রতিটি দেশের পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি হিসাব করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ধনী দেশ নির্বাচনের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়েছে, একটি দেশের নাগরিকেরা আসলে কতটুকু সম্পদশালী সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ক্রয় ক্ষমতা কতটুকু। মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকেরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $119,000। ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দরপতনে গত 1 বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় $15,000 কমেছে। যদিও তা তালিকার দ্বিতীয় ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয়ের প্রায় $28,000 বেশি। কাতার কয়েক বছর ধরে সবচেয়ে ধনী দেশ, ভবিষ্যতে তা ধরে রাখতে পারবে কিনা এটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 7টি দেশ কাতারের সঙ্গে অনৈতিক ও কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তালিকা বিশ্লেষণ করে শীর্ষ 10 ধনী দেশের মধ্যে একটি সাধারণ মিল পাওয়া যায়। মিলটি হলো সংযুক্ত আরব আমিরাত ছাড়া প্রতিটি দেশে আয়তনে খুব ছোট, জনসংখ্যাও তুলনামূলকভাবে এসব দেশের কম। যেমন সান মেরিনোর আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার, দেশটির জনসংখ্যা 33,000-এর কিছু বেশি। শীর্ষ 10-এ থাকা লুক্সেমবার্গ, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ছাড়াও আয়ের আরেকটি বড় উৎস হলো আর্থিক খাতের ব্যবসা। বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আসা অর্থ এই 3 দেশে সহজেই রাখা যায়। শীর্ষ 10 ধনী দেশ হলো কাতার, ম্যাকাও, সিঙ্গাপুর, ব্রুনাই দারুসসালাম, কুয়েত, আয়ারল্যান্ড, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত ও সান মেরিনো। শীর্ষ 10 গরিব দেশ আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, বুরুন্ডি, লাইবেরিয়া, নাইজার, মালাউই, মোজাম্বিক, গিনি, ইরিত্রিয়া ও মাদাগাস্কার। পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।